সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে পুরো বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এই মহামারীতে সম্মুখ সারির যোদ্ধা হচ্ছেন চিকিৎসকেরা এ পর্যন্ত প্রায় পঞ্চাশের উপরে চিকিৎসক আক্রান্ত হয়েছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই যোদ্ধাদের একজন আজকে বাংলাদেশে মারা গেছেন তার নাম ডাক্তার মঈন উদ্দিন তিনি সিলেট মেডিকেলের মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপক তার দুটি সন্তান আছে তিনি ঢাকা মেডিকেল স্টুডেন্ট ছিলেন তারপরে তার কর্মস্থল ছিল সিলেটের সিলেট মেডিকেল কলেজ আপনারা হয়তো এরই মধ্যে জেনেছেন যে গত পাঁচ এপ্রিল সিলেটে একজন চিকিৎসকের সেখানে সেখানে তাকে অক্সিজেনের ব্যবস্থা করা যায়নি সেখানে আইসিউ এর ব্যবস্থা করা যায়নি পুরো সিলেট জুড়ে তাকে আইসিউতে নেওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি তিনি করোনা আক্রান্ত হবার পরে তিনি বাসায় ছিলেন এবং বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন এরপরে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় তারপরে তাকে ঢাকা আনা হয় আট এপ্রিল তারপরে তিনি কর্মীটুল হাসপাতালে ভর্তি ছিলেন তার সবশেষ ভাইরাসের যে সংক্রমণ সেটি আসলে তার মূল মূল যে অর্গান বা অঙ্গগুলোতে সে ছড়িয়ে পড়ে এবং তার হার্ট খুব ভালো কাজ করছিল না গতকাল রাতেও ঢাকা মেডিকেল চিকিৎসকদের সাথে কথা বলছিলাম যারা তার সহকর্মী তারা বলছিলেন যে তার অবস্থা খানিকটা উন্নতি হয়েছে তাকে বাঁচিয়ে তুলবার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে এবং পনেরো থেকে বিশ জন বাংলাদেশের সেরা যারা চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ তারা সবাই চেষ্টা করেছেন মেডিকেল বোর্ড এবং কি কী ওষুধ দেওয়া যায় অনেক এফোর্ড তার জন্য দেয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি আজকে ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন একজন চিকিৎসকের ফোনে আসলে ঘুমঠা ঘুম ভাঙে এবং তিনি জানান যে ডক্টর উদ্দিন মারা গেছেন এটি বাংলাদেশে কোনো চিকিৎসকের প্রথম মৃত্যু মঈনুদ্দিনের বয়স ছিল আটচল্লিশ বছর অর্থাৎ যারা আমরা আশ্বস্ত হচ্ছি যে খুব বেশি বয়স না হলে এই ভাইরাসের মৃত্যু হার কম হুম বিষয়টি আসলে কিন্তু এমন নয় একজন চিকিৎসক তিনি আইসিউ সাপোর্ট সিলেটে পেলেন না ঢাকায় না হলো এবং তিনি মারা গেলেন যারা আমরা সাধারণ মানুষ তারা কি এই চিকিৎসকের মতো এতখানি সাপোর্ট আমরা পাবো পনেরো বিশজন বিশেষজ্ঞ ডাক্তার দেশের সেরা খ্যাতিমান ডাক্তাররা তার জন্য চিকিৎসা দিয়েছেন পরামর্শ দিয়েছেন তারা গত কয়েকদিন ধরে তাদের সমস্ত ব্যস্ততা বলা চলে যে এই ডাক্তার মহিনুতুনকে বাঁচিয়ে তোলার জন্য ছিল কিন্তু সমস্ত প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ আপনাদের উদ্দেশ্যে যে বার্তা দিতে চাই সেটি হলো একজন চিকিৎসকের এরকমভাবে চলে যাওয়াটা যেরকমভাবে দুঃখজনক তেমনইভাবে আরেকটি বার্তা কঠিন একটি বার্তা সেটি হচ্ছে যে করোনাভাইরাসে মারা যাওয়ার জন্য বয়স্ক বা বয়স লাগছে না রোগাক্রান্ত হতে হচ্ছে না আগে থেকে রোগ থাকতে হচ্ছে না এমন মানুষও মারা যায় এমন চিকিৎসকও মারা যাচ্ছে সুতরাং সচেতন হন বাড়িতে থাকুন এবং সর্বোচ্চ সতর্ক থাকবেন কারণ ভাইরাসটি এমন ভয়ঙ্কর মাত্রায় ছড়িয়েছে কমিউনিটি লেভেলে যে আপনি কখন কার মাধ্যমে আক্রান্ত হবেন আপনি বুঝতে পারবেন না সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে আপনি অসতর্ক হয়ে ভাইরাসের মুখোমুখি হবেন ভাইরাসে আক্রান্ত হবেন নাকি বাসায় থেকে আপনি নিরাপদে থাকবেন আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন